সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প খুঁজি খুঁজি নারী, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি প্রথম প্রকাশিত হয় 21শে ভাদ্র 1368 বঙ্গাব্দে, অর্থাৎ 1961 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে ব্যোমকেশ, অজিত, কুশেশ্বর, নলিনী, লাবণ্য, ডক্টর অসীম সেন, ইন্সপেক্টর হালদার এবং রামেশ্বর রায়। গল্প পাঠে মীর এবং দীপ। শুরু হচ্ছে খুঁজি খুঁজি নারী। রামেশ্বরবাবুর সঙ্গে ব্যোমকেশের পরিচয় প্রায় 15 বছরের, কিন্তু এই 15 বছরের মধ্যে তাকে 15 বার দেখেছি কিনা সন্দেহ। শেষের 5-6 বছর একেবারেই দেখিনি, কিন্তু তিনি যে আমাদের ভোলেননি তার প্রমাণ বছরে 2 বার পেতাম। প্রতি বছর পয়লা বৈশাখ ও বিজয়ার দিন তিনি ব্যোমকেশকে নিয়মিত পত্রাঘাত করতেন। রামেশ্বরবাবু বড় মানুষ ছিলেন, কলকাতায় তার 8-10খানা বাড়ি ছিল, তাছাড়া নগদ টাকাও ছিল অপর্যাপ্ত। বাড়িগুলোর ভাড়া থেকে যে আয় হতো তার অধিকাংশই জমা হতো। সংসারে তার নিজের লোক বলতে ছিল দ্বিতীয় পক্ষের স্ত্রী কুমুদিনী, প্রথম পক্ষের পুত্র কুশেশ্বর ও কন্যা নলিনী। সর্বোপরি ছিল তার অফুরন্ত হাস্যরসের প্রবাহ। রামেশ্বরবাবু হাস্যরসিক ছিলেন, তিনি যেমন প্রাণ খুলে হাসতে পারতেন তেমনি হাসাতেও পারতেন। সারা জীবন ধরে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটি উপলব্ধি আমার হয়েছিল, যারা প্রাণ খুলে হাসতে পারেন তারা কখনো বড় লোক হন না, মা লক্ষ্মী কেবল পেঁচাদেরই ভালোবাসেন। রামেশ্বরবাবু আমার আবিষ্কৃত এই নিয়মটিকে ধূলিসাৎ করে দিয়েছিল। অন্তত নিয়মটা যে সবার ক্ষেত্রে খাটে না তা বুঝতে পেরেছিলাম। রামেশ্বরবাবুর আর একটি মহৎ গুণ ছিল, তিনি একবার যার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতেন তাকে কখনো মন থেকে সরিয়ে দিতেন না। ব্যোমকেশের সঙ্গে তার পরিচয় ঘটেছিল তার বাড়িতে একটি চুরির ঘটনা নিয়ে। ব্যাপারটি খুবই হাস্যকরভাবে শেষ হয়েছিল বটে, কিন্তু তারপর থেকে তিনি ব্যোমকেশকে খুব সস্নেহে মনে রেখেছেন, কয়েকবার তার বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছেন। তিনি আমাদের থেকে বয়সে অনেক বড় ছিলেন, শেষের দিকে তার শরীর ভেঙে পড়েছিল, কিন্তু হাস্যরস যে একটুও কমেনি সেটা বছরে 2 বার তার চিঠি থেকে বুঝতে পারতাম। আজ রামেশ্বরবাবুর শেষ রসিকতার গল্প লিপিবদ্ধ করছি। ঘটনাটি ঘটেছিল 1 বছর আগে, তখনও আইন করে পিতৃ সম্পত্তিতে কন্যার সমান অধিকার স্বীকৃত হয়নি। সেবার পয়লা বৈশাখ দুপুরের ডাকে রামেশ্বরবাবু চিঠি এলো। পুরু অ্যান্টিক কাগজের খাম, পরিচ্ছন্ন অক্ষরে নামধাম লেখা। খামটা হাতে নিয়েই ব্যোমকেশের মুখে হাসি ফুটল। লক্ষ্য করেছি রামেশ্বরবাবুকে মনে পড়লেই মানুষের মুখে হাসি ফুটে ওঠে। ব্যোমকেশ সস্নেহে খামটি নিরীক্ষণ করে বলল, অজিত, রামেশ্বরবাবুর বয়স কত আন্দাজ করতে পারো? বললাম, তা 90 হবে। ব্যোমকেশ বলল, অত না হলেও 80 নিশ্চয়ই। এখনো কিন্তু ভীমরতি ধরেনি, হাতের লেখাও বেশ স্পষ্ট আছে। সন্তর্পণে আমি খামটি কেটে চিঠিটি বার করলাম। 2 ভাঁজ করা তকতকে দামি কাগজ, মাথায় মনোগ্রাম ছাপা, গোটা গোটা অক্ষরে জরার চিহ্ন নেই। রামেশ্বরবাবু লিখেছেন, বুদ্ধি সাগরেশু ব্যোমকেশ বাবু, আপনিও অজিতবাবু আমার নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করিবেন। আপনার বুদ্ধি দিনে দিনে শশীকলার ন্যায় পরিবর্ধিত হোক, অজিতবাবুর লেখনি ময়ূর পুচ্ছে পরিণত হোক। আমি এবার চলিলাম, যমরাজের সমন আসিয়াছে, শীঘ্রই গ্রেপ্তারি পরোয়ানা আসিবে। কিন্তু থাকিতে চরণ, মরণে কি ভয়! যমদূতেরা আমাকে ধরিবার পূর্বেই আমি বৈকুণ্ঠে গিয়া পৌঁছিব,
কেবল এই দুঃখ আগামী বিজয়ার দিন আপনাদের স্নেহাশিস জানাইতে পারিব না। মৃত্যুর পূর্বে বিষয় সম্পত্তির ব্যবস্থা করিয়াছি, আপনি দেখিবেন আমার শেষ ইচ্ছা যেন পূর্ণ হয়। আপনার বুদ্ধির উপর আমার অগাধ বিশ্বাস আছে। বিদায়, আমার এই চিঠিখানির প্রতি অবজ্ঞা দেখাইবেন না। আপনি 5,000 টাকা পাইলেন কি না তাহা আমি বৈকুণ্ঠ হইতে লক্ষ্য করিব। পুনরাগমনায় চ, শ্রী রামেশ্বর রায়। চিঠিটা পড়ে ব্যোমকেশের ভুঁড় কুচকে গেল। আমিও চিঠি পড়লাম। নিজের মৃত্যু নিয়ে পরিহাস করা হয়তো তার চরিত্রের গুণ, কিন্তু চিঠির শেষের দিকে যেসব কথা লিখেছেন তার মানে বুঝতে পারলাম না। আমার শেষ ইচ্ছে যেন পূর্ণ হয়, কোন ইচ্ছে? আমরা তো তার কোনো শেষ ইচ্ছের কথা জানি না, চিঠিতে কিছু লেখাও নেই। তারপর 5,000 টাকা পাইলেন কি না, কোন 5,000 টাকা? এ কি রামেশ্বরবাবুর নতুন ধরনের রসিকতা, নাকি এতদিনে সত্যিই তার ভীমরতি ধরেছে? বোমকে হঠাৎ বলল, চলো কাল সকালে রামেশ্বরবাবুকে দেখে আসা যাক, কোন দিন আছেন কোন দিন নেই। বললাম, বেশ চলো। চিঠি পড়ে তোমার কি মনে হয় না যে রামেশ্বরবাবুর ভীমরতি ধরেছে? ব্যোমকেশ খানিক চুপ করে থেকে বলল, পিতামহ ভীষ্মের কি ভীমরতি ধরেছিল? সম্প্রতি ব্যোমকেশ রামায়ণ মহাভারত পড়তে আরম্ভ করেছে, হাতে কাজ না থাকলেই মহাকাব্য নিয়ে বসে। এটা তার বয়সোচিত ধর্মভাব নাকি কাব্যসাহিত্যের মূল অনুসন্ধানের চেষ্টা তা বলতে পারবো না, অন্য মতলবও থাকতে পারে অবশ্য। তবে মাঝে মাঝে তার কথাবার্তায় রামায়ণ মহাভারতের গন্ধ পাওয়া যায়। বললাম, রামেশ্বরবাবু কি পিতামহ ভীষ্ম? খানিকটা সাদৃশ্য আছে, কিন্তু রামায়ণের দশরথের সঙ্গেই সাদৃশ্য বেশি। বললাম, দশরথের তো ভীমরতি ধরেছিল। হয়তো ধরেছিল, সেটা বয়সের দোষে নয়, স্বভাবের দোষে। কিন্তু রামেশ্বরবাবু যদি 100 বছরও বেঁচে থাকেন, ওর ভীমরতি ধরবে না। রামেশ্বরবাবুর পারিবারিক পরিস্থিতি সম্বন্ধে আমাদের জ্ঞান কিন্তু খুবই সীমিত। উত্তর কলকাতার একটি বাড়িতে তিনি থাকেন। দ্বিতীয় পক্ষে স্ত্রী কুমুদিনীর বয়স এখন বোধহয় 50-এর বেশি এবং তিনি নিঃসন্তান। প্রথম পক্ষের পুত্রের নাম সম্ভবত রামেশ্বরবাবু নিজের নামের সঙ্গে মিলিয়েই কুশেশ্বর রেখেছিলেন। কুশেশ্বরের বয়সও 50-এর কম নয়। মাথায় কিছুটা পাকা চুল, কিছুটা টাক। সে বিবাহিত, কিন্তু সন্তান সন্ততি আছে কিনা বলতে পারবো না। তাকে দেখলে মেরুদণ্ডহীন অসহায় গোছের মানুষ বলেই মনে হয়। তার ছোট বোন নলিনী শুনেছি প্রেমে পড়ে একজনকে বিয়ে করেছিল। তার সঙ্গে রামেশ্বরবাবুর কোনো সম্পর্ক নেই। মোট কথা, তার পরিবার খুব বড় নয়, সুতরাং অশান্তির অবকাশ কম। তার অগাধ টাকা, প্রাণে অফুরন্ত হাস্যরস, তবু সন্দেহ হয় তার পারিবারিক জীবন সুখের নয়। পরদিন বেলা 9টার সময় রামেশ্বরবাবুর বাড়িতে উপস্থিত হলাম। বাড়িটা খুব সরু লম্বা গোছের, দরজার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা বন্ধ দরজায় কড়া নাড়লাম। অল্পক্ষণ পরে দরজা খুললেন একটি মহিলা। তিনি বোধহয় অন্য কাউকে আশা করেছিলেন, তাই আমাদের দেখে তার ঝগড়াটে প্রখর চোখ দুটি নরম হল। মাথায় একটু আঁচল টেনে দিয়ে তিনি পাশ ফিরে দাঁড়ালেন এবং মৃদু কণ্ঠে বললেন, কাকে চান? রামেশ্বরবাবুর বাড়ির দুই মহিলার সঙ্গে আলাপ না থাকলেও তাদের দেখেছি। ইনি কুশেশ্বরের স্ত্রী, দৃঢ় গঠিত, বেঁটে মজবুত চেহারা, বয়স আন্দাজ 40। ব্যোমকেশ বলল, আমার নাম ব্যোমকেশ বক্সী, রামেশ্বরবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। মহিলার চোয়ালের হাড় শক্ত হল। তিনি বোধহয় দরজা থেকেই আমাদের বিদায় করার কথা ভাবছিলেন, এমন সময় সিঁড়িতে জুতোর শব্দ শোনা গেল।
মহিলাটি একবার চোখ তুলে সিঁড়ির দিকে তাকালেন এবং তারপর দরজা থেকে সরে গিয়ে পেছনের একটা ঘরে প্রবেশ করলেন। ঘরটি নিশ্চয়ই রান্নাঘর, কারণ সেখান থেকে হাতা খুন্তির শব্দ আসছে। সিঁড়ি দিয়ে দুটি লোক নেমে এলেন, একজন কুশেশ্বর, দ্বিতীয় ব্যক্তি বিলিতি বেশধারী প্রবীণ ডাক্তার। দরজার দিকে এগিয়ে আসতে আসতে ডাক্তার বললেন, উপস্থিত ভয়ের কিছু দেখছি না, যদি দরকার মনে করো ফোন করো। ডাক্তার গাড়িতে গিয়ে উঠলেন, গাড়ি চলে গেল। আমরা যে দরজার বাইরে দাঁড়িয়ে আছি কুশেশ্বর এতক্ষণ তা লক্ষ্য করেনি, এখন ফ্যাল ফ্যাল করে তাকাল। তার টাক একটু বিস্তীর্ণ হয়েছে, অবশিষ্ট চুল আর একটু বেশি পেকেছে। ব্যোমকেশ বলল, আমাদের বোধহয় চিনতে পারছেন না, আমি ব্যোমকেশ বক্সী, আপনার বাবার সঙ্গে দেখা করতে চাই। কুশেশ্বর বিহ্বল হয়ে বলল, ব্যোমকেশ বক্সী, ও হ্যাঁ 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 হ্যাঁ, চিনেছি বই কি, বাবার শরীর ভালো নয়। কি কি হয়েছে? কাল রাত্রে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল, এখন সামলেছেন, তার সঙ্গে দেখা করবেন, তা তিনি তিনতলার ঘরে আছেন। এই সময় রান্নাঘরের দিক থেকে জোরে ঠক ঠক শব্দ শুনে চমকে উঠলাম, কড়া আওয়াজ। আমরা তিনজনেই সেই দিকে তাকালাম। রান্নাঘরের ভিতর থেকে একটি অদৃশ্য হাত দরজার উপর সাঁড়াশি দিয়ে আঘাত করছে। কুশেশ্বরের দিকে চেয়ে দেখি তার মুখের ভাব বদলে গেছে, সে গলা ঝেড়ে বলল, বাবার সঙ্গে তো দেখা হতে পারে না, তার শরীর খুব খারাপ, ডাক্তার এসেছিলেন। ওদিকে ঠক ঠক শব্দ তখন থেমেছে। ব্যোমকেশ একটু হেসে বলল, বুঝেছি, ডাক্তারবাবুর নাম কি? ও ডাক্তার, ডাক্তার অসীম সেন, চেনেন না? মস্ত হার্ট স্পেশালিস্ট। চিনি না কিন্তু নাম জানি, বিবেকানন্দ রোডে বোধহয় ডিসপেন্সারি। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি রামেশ্বরবাবুর সঙ্গে দেখা হবে না? মানে ডাক্তারের হুকুম নেই আর কি। কতদিন থেকে ওর শরীর খারাপ যাচ্ছে? শরীর তো একরকম ভালোই ছিল, তবে অনেক বয়স হয়েছে, বেশি নড়াচড়া করতে পারেন না, নিজের ঘরেই থাকেন। কাল সকালে অনেকগুলো চিঠি লিখলেন, তারপর রাত্রিরে হঠাৎ। রান্নাঘরের দরজায় অধীরভাবে সাঁড়াশি শব্দ হল, কুশেশ্বর মাঝপথে থেমে গেল। ব্যোমকেশ বলল, টরে টক্কা, আপনার স্ত্রী বোধহয় রাগ করছেন, চললাম, নমস্কার। ফুটপাথে নেমে পেছনে ফিরে দেখি সদর দরজা বন্ধ হয়ে গেছে। ব্যোমকেশ কিছুক্ষণ বিমনাভাবে দাঁড়িয়ে থেকে বলল, ডাক্তার অসীম সেনের ডিসপেন্সারি বেশি দূর নয়, চলো তো তার সঙ্গে একবার দেখা করে যাই। ভাগ্যক্রমে ডাক্তার সেন ডিসপেন্সারিতে ছিলেন, তিন চারটি রোগীও ছিল। ব্যোমকেশ চিরকুটে নাম লিখে পাঠিয়ে দিল। ডাক্তার সেন বলে পাঠালেন একটু অপেক্ষা করতে হবে। আধ ঘন্টা পরে রোগীদের বিদায় করে ডাক্তার সেন আমাদের ডেকে পাঠালেন, আমরা তার খাস কামরায় উপনীত হলাম। ডাক্তারই যন্ত্রপাতি দিয়ে সাজানো বড় ঘরের মাঝখানে একটা টেবিলের সামনে ডাক্তার বসে আছেন। ব্যোমকেশের দিকে চেয়ে বললেন, আপনি ব্যোমকেশবাবু, আজ রামেশ্বরবাবুর বাড়ির সদরে আপনাকে দেখেছি না? হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু হৃদযন্ত্র পরীক্ষা করানোর জন্য এখানে আসিনি, অন্য একটা কাজ আছে, আমার পরিচয়। ডাক্তার সেন হেসে বললেন, আপনার পরিচয় দিতে হবে না, বসুন, কি দরকার বলুন। আমরা ডাক্তার সেনের মুখোমুখি চেয়ারে বসলাম। ব্যোমকেশ বলল, রামেশ্বরবাবুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, কাল তাঁর নববর্ষের শুভেচ্ছাপত্র পেলাম, তাতে তিনি আর বেশি দিন বাঁচবেন না এমনই একটা সংশয় জানিয়েছিলেন, তাই আজ সকালে তাকে দেখতে এসেছিলাম। এসে শুনলাম রাতে তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল, তার সঙ্গে দেখা তো করতে পারলাম না, তাই আপনার কাছে এসেছি তাঁর খবর জানতে। আপনি কি রামেশ্বরবাবুর ফ্যামিলি ডাক্তার? পারিবারিক বন্ধু বলতে পারেন, 30 বছর ধরে আমি ওকে দেখছি, ওর হৃদযন্ত্র সবল নয়, বয়সও হয়েছে প্রচুর, মাঝে মাঝে অল্প স্বল্প কষ্ট পাচ্ছিলেন, তারপর কাল হঠাৎ গুরুতর রকমের বাড়াবাড়ি হলো, যাই হোক এখন সামলে গেছেন। ও মানে
উপস্থিত তাহলে মৃত্যুর আশঙ্কা নেই তো? তা বলতে পারি না। এই ধরনের রোগীর কথা কিছুই বলা যায় না। দুবছর বেঁচে থাকতে পারেন, আমার আজই দ্বিতীয় অ্যাটাক হতে পারে, তখন বাঁচা শক্ত। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কি মনে হয় রামেশ্বরবাবুর যথারীতি সেবা শুশ্রূষা হচ্ছে কি? ডাক্তার কিছুক্ষণ চেয়ে রইলেন, শেষে ধীরে ধীরে বললেন, আপনি যা ইঙ্গিত করছেন তা আমি বুঝেছি, এরকম ইঙ্গিতের সঙ্গত কারণ আছে কি? আমি রামেশ্বরবাবুকেই চিনি, ওর পরিবারের অন্য কাউকে সেভাবে চিনি না। কিন্তু আজ দেখে শুনে আমার সন্দেহ হলো, ওরা বাইরের লোককে রামেশ্বরবাবুর কাছে ঘেঁষতে দিতে চান না। তা ঠিক, আপনি রামেশ্বরবাবুর ফ্যামিলিকে ভালোভাবে চেনেন না, কিন্তু আমি চিনি। আশ্চর্য ফ্যামিলি, কারোর মাথা ঠিক নেই। রামেশ্বরবাবুর স্ত্রী কুমুদিনীর বয়স 60, অথর্ব মোটা হয়ে পড়েছেন, কিন্তু এখনও পুতুল নিয়ে খেলা করেন, সংসারের কিচ্ছু দেখেন না। কুশেশ্বরটা খ্যাবলা, স্ত্রীর কথায় উঠে বসে। একমাত্র কুশেশ্বরের স্ত্রী লাবণ্যর হুঁশ পর্ব আছে, কাজেই অবস্থাগতিকে সে সংসারের কর্ণধার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাড়িতে চাকরবামুন নেই কেন? লাবণ্য চাকরবাকু সহ্য করতে পারে না, তাই সবাইকে তাড়িয়েছে। নিজে রাঁধতে পারে না, তাই একটা হাওয়াকালা বামনি রেখেছে, বাকি সব কাজ নিজে করে, কুশেশ্বরকে বাজারে পাঠায়। কিন্তু কেন? এসবের একটা মানে থাকা চাই তো। আমার বিশ্বাস এসবের মূলে আছে নলিনী। নলিনী রামেশ্বরবাবুর মেয়ে? হ্যাঁ, অনেকদিনের কথা, আপনি হয়তো শোনেননি। নলিনী বাড়ির সকলের মতের বিরুদ্ধে এক ছোকরাকে বিয়ে করেছিল, সেই থেকে তার উপর সকলের আক্রোশ। সবচেয়ে বেশি আক্রোশ লাবণ্যর। রামেশ্বরবাবুর প্রথমটা খুব চটে ছিলেন, কিন্তু ক্রমে তার রাগ পড়ে গেল। লাবণ্যর কিন্তু রাগ পড়ল না, সে নলিনীকে বাড়িতে ঢুকতে দিতে চায় না, বাপের সঙ্গে দেখা করতে দেয় না। পাছে রামেশ্বরবাবু চাকরবাকরকে দিয়ে মেয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, তাই তাদের সরিয়েছে। রামেশ্বরবাবু বলতে গেলে নিজের বাড়িতে নজরবন্দি হয়ে আছেন, কিন্তু তাঁর সেবা শুশ্রূষার কোনো ত্রুটি হয় না। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, পরিস্থিতি কিছুটা বুঝতে পারছি। আচ্ছা রামেশ্বরবাবু উইল করেছেন কি না আপনি বলতে পারবেন? ডাক্তার সেন সচকিতে ব্যোমকেশের দিকে চাইলেন। করেছেন, আমার বিশ্বাস তিনি উইল করে নলিনীকে সম্পত্তির অংশ দিয়ে গেছেন। আমি জানতাম না, কাল রাত্রে জানতে পেরেছি। কিরকম? কাল রাত্রি 10টার সময় রামেশ্বরবাবুর হার্ট অ্যাটাক হয়, আমাকে ফোন করল, আমি গেলাম। ঘণ্টাখানেক পরে রামেশ্বরবাবু সামলে উঠলেন, তখন আমি সকলকে খেতে পাঠিয়ে দিলাম। রামেশ্বরবাবু চোখ মেলে এদিক ওদিক তাকালেন, তারপর ফিসফিস করে বললেন, ডাক্তার আমি উইল করেছি, যদি পটল তুলি নলিনীকে খবর দিও। এই সময় লাবণ্য আবার ঘরে ঢুকলে আর কোনো কথা হলো না। স্পষ্টই বোঝা যায় ওরা রামেশ্বরবাবুকে উইল করতে দিচ্ছে না, পাছে তিনি নলিনীকে সম্পত্তির অংশ লিখে দেন। উনি যদি উইল না করে মারা যান, তাহলে সাধারণ উত্তরাধিকারের নিয়মে ছেলে আর স্ত্রী সম্পত্তি পাবে, মেয়ে কিছুই পাবে না। রামেশ্বরবাবুর বাঁধা উকিল কে? বাঁধা উকিল কেউ আছে বলে তো শুনিনি। ব্যোমকেশ উঠে পড়ল, আপনার অনেক সময় নষ্ট করলাম, ভালো কথা। নলিনীর সাংসারিক অবস্থা কেমন? নেহাত ছাপোষা গেরস্থ। ওর স্বামী দেবনাথ সামান্য চাকরি করে, 300-400 টাকা মাইনে পায়, কিন্তু অনেকগুলো ছেলে পুলে। তারপর আমরা ডাক্তার সেনকে নমস্কার জানিয়ে চলে এলাম। রামেশ্বরবাবুর পারিবারিক জীবনের চিত্রটা আরও পূর্ণাঙ্গ হল বটে, কিন্তু আনন্দদায়ক হল না। বৃদ্ধ হাস্যরসিক অন্তিমকালে সত্যিই বিপাকে পড়েছেন, অথচ তাকে সাহায্য করবার উপায় নেই। ঘরের ঢেঁকি যদি কুমির হয় কে কি করতে পারে? দিনাষ্টেক পরে একদিন দেখলাম সংবাদপত্রের পেছনের দিকের পাতায় এক কোণে রামেশ্বরবাবুর মৃত্যু সংবাদ ছাপা হয়েছে।
তিনি বিখ্যাত ব্যক্তি ছিলেন না, কিন্তু তার টাকা ছিল। তাই বোধহয় তার মৃত্যু সংবাদ দৈনিক খবরের কাগজের পাতা পর্যন্ত পৌঁছেছে। ব্যোমকেশ খবরের কাগজে কেবল বিজ্ঞাপন পড়ে, তাই তাকে খবরটা দেখালাম। আজ রামেশ্বরবাবুর নাম উল্লেখে তার মুখে হাসি ফুটল না, সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর পাশের ঘরে গিয়ে টেলিফোনে কার সঙ্গে কথা বলল। সে ফিরে আসতে জিজ্ঞেস করলাম, কাকে? সে বলল, ডাক্তার অসীম সেনকে। পরশু রাতে রামেশ্বরবাবুর মৃত্যু হয়েছে, আবার হার্ট অ্যাটাক হয়েছিল, ডাক্তার সেন উপস্থিত ছিলেন কিন্তু বাঁচাতে পারলেন না। ডাক্তার স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেটই দিয়েছেন। জিজ্ঞেস করলাম, তোমার কি সন্দেহ ছিল যে? ঠিক সন্দেহ নয়, তবে কি জানো, এরকম অবস্থায় একটু অসাবধানতা, একটু ইচ্ছাকৃত অবহেলা মারাত্মক হয়ে উঠতে পারে। রামেশ্বরবাবু মারা গেলে ওদের কারুরই লোকসান নেই, বরং সকলেরই লাভ। এখন কথা হচ্ছে, তিনি যদি উইল করে গিয়ে থাকেন এবং তাতে নলিনীকে ভাগ দিয়ে থাকেন, তাহলে সেই উইল কি ওরা রাখবে? পেলেই ছিঁড়ে ফেলে দেবে। সেদিন বিকেলে নলিনী ও তার স্বামী দেবনাথ দেখা করতে এলো। নলিনীর বয়স ৪০ কাছাকাছি, সন্তান সৌভাগ্যের আধিক্যে শরীর কিছু রোগা, কিন্তু তবুও যৌবন একেবারে সম্পূর্ণ মুছে যায়নি। দেবনাথের বয়স আন্দাজ ৪৫, চেহারা এককালে সুশ্রী ছিল। হাত তুলে আমাদের নমস্কার করল। নলিনী সজল চক্ষে বলল, বাবা মারা গেছেন, তাঁর শেষ আদেশ আপনার সঙ্গে যেন দেখা করি, তাই এসেছি। ব্যোমকেশ তাদের খাতির করে বসালো। সকলে বসবার পর বলল, একটা কথা বলুন, রামেশ্বরবাবুর শেষ আদেশ কবে পেয়েছেন আপনি? পয়লা বৈশাখ, এই দেখুন চিঠি। খামের ওপর কলকাতার একটি অপেক্ষাকৃত নিম্নবিত্ত অঞ্চলের ঠিকানা লেখা চিঠিটি। ব্যোমকেশকে যেরকম কাগজে চিঠি লিখেছিলেন সেই রকমই মনোগ্রাম করা কাগজ, কিন্তু আরও সংক্ষিপ্ত। কল্যাণী আসু, তোমরা সকলে আমার নববর্ষের আশীর্বাদ লইও। যদি ভালোমন্দ কিছু হয়, শ্রীযুক্ত ব্যোমকেশ বক্সী মহাশয়ের সঙ্গে দেখা করিও। ইতি শুভাকাঙ্ক্ষী বাবা। চিঠি লেখার মুনশিয়ানা লক্ষণীয়। কুশেশ্বর ও লাবণ্য যদি চিঠিটি খুলে পড়েও থাকে, সন্দেহজনক কিছু পায়নি। ভালো মন্দ কিছু হয়, এর গূঢ় অর্থ যে নিজের মৃত্যু সম্ভাবনা, তা চট করে ধরা যায় না, সাধারণ বিপদ আপদ হতে পারে, তাই তারা চিঠিটি আটকায়নি। চিঠি ফেরত দিয়ে ব্যোমকেশ বলল, শেষবার কবে রামেশ্বরবাবুর সঙ্গে আপনার দেখা হয়েছিল? ৬ মাস আগে, পূজোর পর বাবাকে প্রণাম করতে গিয়েছিলুম, সেই শেষ দেখা। তা বৌদি সারাক্ষণ কাছে দাঁড়িয়ে রইল, আড়ালে বাবার সঙ্গে একটা কথাও কইতে দিলে না। বৌদির সঙ্গে আপনার সদ্ভাব নেই? সদ্ভাব? বৌদি আমাকে দু চক্ষে দেখতে পারেন না। কোনো কারণ আছে কি? কারণ আর কি, ননদ ভাজ এই কারণ, বৌদি বাঁজা, আমার মা ষষ্ঠীর কৃপায় ছেলেপুলে হয়েছে এই কারণ। ডাক্তার সেনের সঙ্গে সম্প্রতি আপনাদের দেখা হয়েছে? সেন কাকা কাল সকালে আমাদের বাসায় গিয়েছিলেন, তিনি বললেন বাবা নাকি উইল করে গেছেন। সেই উইল কোথায় আপনারা জানেন? কি করে জানবো, বাবাকে ওরা একরকম বন্দি করে রেখেছিল, বাবা অথর্ব হয়ে পড়েছিলেন, তেতলায় নিজের ঘর ছেড়ে বেরুতে পারতেন না, ওরা যক্ষীর মতো বাবাকে আগলে থাকত। বাবা যেসব চিঠি লিখতেন ওরা খুলে খুলে দেখত, যে চিঠি ওদের পছন্দ নয় তা ছিঁড়ে ফেলে দিত। বাবা যদি উইল করেও থাকেন, তা কি আর আছে, বৌদি ছিঁড়ে ফেলে দিয়েছে। রামেশ্বরবাবু বুদ্ধিমান লোক ছিলেন, তিনি যদি উইল করে গিয়ে থাকেন নিশ্চয়ই এমন কোথাও লুকিয়ে রেখে গেছেন যে সহজে কেউ খুঁজে পাবে না। এখন কাজ হচ্ছে ওরা সেটা খুঁজে পাবার আগে আমাদের সেটা খুঁজে বার করা। হ্যাঁ ব্যোমকেশবাবু, বাবা যদি উইল করে থাকেন নিশ্চয়ই আমাদের কিছু দিয়ে গেছেন, নইলে উইল করার কোনো মানে হয় না, কিন্তু এই অবস্থায় কি করতে হয় আমরা কিছুই জানি না।
এই সময় দেবনাথ গলা খাঁকরানি দিয়ে প্রথম কিছু বলবার উপক্রম করল। ব্যোমকেশ তার দিকে চোখ ফেরালে সে একটু অপ্রতিভভাবে বলল, একটা কথা মনে হলো, শুনেছি উইল করলে দুজন সাক্ষীর দস্তখত দরকার হয়, কিন্তু আমার শ্বশুর দুজন সাক্ষী কোথায় পাবেন? ব্যোমকেশ বলল, আপনার কথা ঠিক, কিন্তু একটা ব্যতিক্রম আছে। যিনি উইল করেছেন তিনি যদি নিজের হাতে আগাগোড়া উইলটা লেখেন তাহলে তো সাক্ষী দরকার হয় না। নলিনী উজ্জ্বল চোখে স্বামীর পানে চাইল। শুনলে, এই জন্য বাবা ওর সঙ্গে দেখা করতে বলেছিলেন। ব্যোমকেশবাবু, আপনি একটা উপায় করুন। আমি চেষ্টা করব। উইল বাড়িতেই আছে, বাড়ি সার্চ করতে হবে, কিন্তু ওরা তো যাকে তাকে বাড়ি সার্চ করতে দেবে না, তাহলে পুলিশের সাহায্য নিতে হবে। ডাক্তার অসীম সেনকেও দরকার হবে, দু চার দিন সময় লাগবে। আপনারা বাড়ি যান, যা করবার আমি করছি। উইলের অস্তিত্ব যদি থাকে আমি খুঁজে বার করবই। ব্যোমকেশ যখন সরকারি মহলে দেখাশোনা করতে যেত আমাকে সঙ্গে নিত না, আমারও সরকারি অফিসের গোলকধাঁধায় ঘুরে বেড়াতে ভালো লাগত না। দুদিন ব্যোমকেশ কোথায় কোথায় বেরিয়েছে তা জানি না। তৃতীয় দিন সন্ধ্যায় বাসায় ফিরে এসে দীর্ঘশ্বাস ফেলে এসে বলল, সব ঠিক হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, কি ঠিক হয়ে গেছে? খানা তল্লাশের পরোয়ানা পাওয়া গেছে, কাল সকালে পুলিশ সঙ্গে নিয়ে আমরা রামেশ্বরবাবুর বাড়ি সার্চ করতে যাব। পরদিন সকালবেলা আমরা রামেশ্বরবাবুর বাড়িতে উপস্থিত হলাম, সঙ্গে পাঁচ ছজন পুলিশের লোক এবং ইন্সপেক্টর হালদার নামে জনৈক অফিসার। আরে আরে, কে আপনারা? আরে আরে, বাড়িতে আরে। কুশেশ্বর প্রথমটায় একটু লম্পঝম্প করেছিল, তার স্ত্রী লাবণ্য আমাদের নয়নবন্নিতে ভস্ম করবার চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু হল না। ইন্সপেক্টর হালদার তাদের এবং বিধবা কুমোদিনীকে একজন পুলিশের জিম্মায় রান্নাঘরে বসিয়ে তল্লাশ আরম্ভ করলেন। তিনতলা বাড়ির কোনো তলাই বাদ দেওয়া হল না। দুজন নিচের তলায় তল্লাশি চালাল, দুজন দোতলায় কুশেশ্বর ও লাবণ্যের ঘরগুলি অনুসন্ধানের ভার নিল, এবং ব্যোমকেশ, ইন্সপেক্টর হালদার ও আমি তিনতলায় গেলাম। রামেশ্বরবাবু তিনতলায় থাকতেন, সুতরাং সেখানেই উইল খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। দুটি ঘর তিনতলায়, ছোট ঘরটি গিন্নি শোয়ার ঘর, বড় ঘরটি একই সঙ্গে রামেশ্বরবাবু শোয়ার ঘর এবং অফিস ঘর। এক পাশে তার খাট, অন্য পাশে টেবিল চেয়ার বইয়ের আলমারি প্রভৃতি। এই ঘর থেকে একটি সরু দরজা দিয়ে স্নানের ঘরে যাওয়ার রাস্তা। আমরা তল্লাশি আরম্ভ করলাম। তল্লাশির বিস্তারিত বিবরণের প্রয়োজন নেই। দুটি ঘরের বহু আসবাব, খাট, বিছানা, টেবিল চেয়ার, আলমারির ভেতর থেকে এক টুকরো কাগজ খুঁজে বার করতে হবে, সুতরাং পুঙ্খানুপুঙ্খ রূপেই তল্লাশি করা হল। তল্লাশ করতে করতে একটা তথ্য আবিষ্কার করলাম, আমাদের আগে আর এক দফা তল্লাশ হয়ে গেছে, কুশেশ্বর এবং তার স্ত্রী উইলের খোঁজ করেছে। ব্যোমকেশ আমার কথা শুনে বলল, এখন কথা হচ্ছে ওরা খুঁজে পেয়েছে কিনা। আড়াই ঘন্টা পরে আমরা ক্লান্তভাবে টেবিলের কাছে এসে বসলাম। টেবিলের এক পাশে একটি পিতলের ছোট্ট হামানদিস্তা ছিল, রামেশ্বরবাবু তাতে পান ছেঁচে খেতেন। ব্যোমকেশ সেটা সামনে টেনে এনে অন্যমনস্কভাবে নাড়াচাড়া করতে লাগল। এর আগে নিচের তলায় যারা তল্লাশ করছিল তারা জানিয়ে গেছে যে সেখানে কিছুই পাওয়া যায়নি। ইন্সপেক্টর হালদার বলল, তিনতলায় নেই, তার মানে রামেশ্বরবাবু উইলটা করেনি, কিংবা ওরা আগেই উইলটা খুঁজে পেয়েছে। ব্যোমকেশ বলল, উইল করা সম্বন্ধে আমার মনে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু এই সময় ইন্সপেক্টর হালদার অলস হাতে গঁদের শিশির ঢাকনা তুললেন। টেবিলের ওপর
কাগজ কলম খাম পেনকুশন গদের শিশি প্রভৃতি সাজানো ছিল। আমরা আগেই টেবিল ও তার দেরাজগুলি খুঁজে দেখেছি, কিন্তু গদের শিশি ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগল, কাঁচা পেঁয়াজের গন্ধ। ব্যোমকেশ খাড়া হয়ে বসল। কি, কিসের গন্ধ? এটা তো কাঁচা পেঁয়াজ, দেখি। গদের শিশি কাছে টেনে নিয়ে সে গভীরভাবে শুঁকল। শিশি কাত করে দেখল, ভেতরে গাঢ় হালকা সাদা পদার্থটি দেখে গদের আঠা বলেই মনে হয়, কিন্তু তাতে পেঁয়াজের গন্ধ কেন? পেঁয়াজ কোত্থেকে এলো? গদের শিশি হাতে নিয়ে ব্যোমকেশ কিছুক্ষণ নিশ্চল অবস্থায় বসে রইল। নিশ্চলতার অন্তরালে যে প্রচণ্ড মানসিক ক্রিয়া চলছে তা তার চোখের তীব্র প্রখর দৃষ্টি থেকেই অনুমান করা যায়। আমি ইন্সপেক্টর হালদারের সঙ্গে দৃষ্টি বিনিময় করলাম। পেঁয়াজ গন্ধি গদের শিশির মধ্যে ব্যোমকেশ কোনো রহস্যের সন্ধান পেল নাকি? ইন্সপেক্টর হালদার, দয়া করে একবার কুশেশ্বরের স্ত্রীকে ডেকে আনবেন। অল্পক্ষণ পরে লাবণ্য প্রতি পদক্ষেপে বিদ্রোহ ঘোষণা করতে করতে ঘরে প্রবেশ করল। ব্যোমকেশ দাঁড়িয়ে নিজের চেয়ারটি দেখিয়ে দিয়ে বলল, বসুন, আপনাকে একটা প্রশ্ন করব। লাবণ্য বসল, তার চোয়ালের হাড় শক্ত, চোখে কঠিন সন্দিগ্ধতা। তিনজন অপরিচিত পুরুষ দেখেও তার দৃষ্টি নরম হল না। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার শ্বশুর মশাই কি কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসতেন? লাবণ্য চমকে ব্যোমকেশের দিকে চাইল, তার মুখের বিদ্রোহ অনেকটা প্রশমিত হল। সে বলল, ভালোবাসতেন না, কিন্তু যাবার কিছুদিন আগে কাঁচা পেঁয়াজের উপর লোভ হয়েছিল, ভীমরতি অবস্থা হয়েছিল, তার উপর একটিও দাঁত ছিল না, হামান্দিস্তায় পেঁয়াজ ছেঁচে তাই খেতেন। মৃত্যুর কতদিন আগে পেঁয়াজের বাতিক হয়েছিল? লাবণ্য ভেবে বলল, 10-12 দিন আগে, ওই চৈত্র মাসের শেষের দিকে। ব্যোমকেশ সহাস্যে হাত জোড় করে বলল, ধন্যবাদ, আপনাদের মিছিমিছি কষ্ট দিলাম, সেজন্য ক্ষমা করবেন। অজিত চলো, ইন্সপেক্টর হালদার চলুন, এখানে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। কোথা দিয়ে কেমন করে কাজ শেষ হলো কিছুই বুঝলাম না। আমরা গুটি গুটি বেরিয়ে এলাম। ফুটপাথে নেমে ব্যোমকেশ বলল, ইন্সপেক্টর হালদার আপনি চলুন আমাদের বাসায়, আপনার সঙ্গীদের আর দরকার হবে না। বাড়ি পৌঁছে সে আমাকে প্রশ্ন করল, অজিত, নববর্ষে রামেশ্বরবাবু আমাকে যে চিঠি লিখেছিলেন সেটা কোথায়? এদিক ওদিক চেয়ে বললাম, আমি তো সে চিঠি আর দেখিনি, এইখানেই কোথাও আছে, যাবে কোথায়? আমাদের ব্যক্তিগত চিঠির কোনো ফাইল নেই। চিঠি পড়া হয়ে গেলে কিছুদিন যত্রতত্র পড়ে থাকে, তারপর পুটিরাম ঝাঁট দিয়ে ফেলে দেয়। ব্যোমকেশ অত্যন্ত বিচলিত হয়ে বলল, দেখো দেখো আরে খুঁজে দেখো, চিঠিখানা ভীষণ জরুরি। রামেশ্বরবাবু তাতে লিখেছিলেন, আমার এই চিঠিখানির প্রতি অবজ্ঞা দেখাইবেন না। তখন ওই কথার মানে বুঝিনি আমি। ইন্সপেক্টর হালদার বললেন, কিন্তু কথাটা কি, ও চিঠিখানা হঠাৎ এত জরুরি হয়ে উঠল কি করে? বুঝতে পারলেন না, ওই চিঠিখানাই রামেশ্বরবাবুর উইল। সে কি? হ্যাঁ, আজ গদের শিশিতে পেঁয়াজের রস দেখে বুঝতে পারলাম, রামেশ্বরবাবু অদৃশ্য কালী দিয়ে উইল লিখে আমাকে পাঠিয়েছিলেন। কিন্তু অদৃশ্য কালী? পরে বলবো। অজিত, এই চারিদিকে ভালো করে খুঁজে দেখো, পুটিরামকে ডাকো, পুটিরাম, এই পুটিরাম, ওই চিঠি যদি না পাওয়া যায় নলিনী আর দেবনাথের সর্বনাশ হয়ে যাবে, ভালো করে খুঁজে দেখো। পুটিরামকে ডাকা হলো, সে কিছু বলতে পারল না। ব্যোমকেশ মাথায় হাত দিয়ে বসল, তারপর ফ্যাকাশে মুখ তুলে বলল, থামো থামো, বাইরে খুঁজলে হবে না, মনের মধ্যে খুঁজতে হবে। ইজি চেয়ারে পা ছড়িয়ে শুয়ে সে সিগারেট ধরাল, কড়িকাঠের দিকে চেয়ে ঘন ঘন ধোঁয়া ছাড়তে লাগল। আমরাও সিগারেট ধরালাম। 15 মিনিট পরে সে ধড়মড় করে উঠে বসে বলল, অজিত, সেদিন আমি কোন বই পড়ছিলাম মনে আছে? বললাম, কবে,
কোন দিন? আরে বাবা, যেদিন রামেশ্বরবাবু চিঠিখানা এলো, পয়লা বৈশাখ বিকেলবেলা, মনে নেই? মনের পটে সেদিনের দৃশ্যটি আঁকবার চেষ্টা করলাম। পোস্টম্যান দরজায় ঠকঠক শব্দ করল। ব্যোমকেশ তক্তপোষে পদ্মাসনে বসে একটা মোটা বই পড়ছিল। কালীসিংহের মহাভারত না হেমচন্দ্রের রামায়ণ? ব্যোমকেশ বলে উঠল, মহাভারত, মহাভারত দ্বিতীয় খণ্ড, পিতামহ ভীষ্মের কথা উঠল, আরে বাবা মনে নেই? ছুটে গিয়ে শেলফ থেকে মহাভারতের দ্বিতীয় খণ্ড বার করলাম। পাতা খুলতেই খাম সমেত রামেশ্বরবাবুর চিঠি বেরিয়ে পড়ল। ব্যোমকেশ উল্লাসে চিৎকার করে উঠল, পাওয়া গেছে, পাওয়া গেছে! পুটিরাম, একটা আংটায় কয়লার আগুন তৈরি করে নিয়ে এসো। ব্যোমকেশের টেলিফোন পেয়ে ডাক্তার অসীম সেন এসেছেন নলিনী ও দেবনাথকে সঙ্গে নিয়ে। ঘরের মেঝে আগুনের আংটা ঘরের বাতাবরণকে আরও উত্তপ্ত করে তুলেছে। ব্যোমকেশ চিঠিখানা সযত্নে হাতে ধরে বলতে আরম্ভ করল, রামেশ্বরবাবু হাস্যরসিক ছিলেন, তার উপর মহাবুদ্ধিমানও, কিন্তু তার শরীর অসমর্থ হয়ে পড়েছিল, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা তার ছিল না। তিনি ছেলে আর পুত্রবধূর হাতের পুতুল হয়ে পড়েছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে তার আয়ু ফুরিয়ে আসছে, তখন তার ইচ্ছে হলো মেয়েকেও কিছু ভাগ দিয়ে যাবেন, কিন্তু মেয়েকে সম্পত্তির ভাগ দিতে গেলে উইল করতে হয়। বর্তমান আইন অনুসারে মেয়ের পিতৃ সম্পত্তির ওপর কোনো স্বাভাবিক দাবি নেই। রামেশ্বরবাবু স্থির করলেন তিনি উইল করবেন, কিন্তু শুধু উইল করলেই তো হলো না, তার মৃত্যুর পর উইল যে বিদ্যমান থাকবে তার স্থিরতা কি? কুশেশ্বর আর লাবণ্য সম্পত্তির ভাগ নলিনীকে দেবে না, তারা নলিনীকে দুচক্ষে দেখতে পারে না, তারা নলিনীকে বাপের সঙ্গে দেখা করতে দেয় না, সারাক্ষণ রামেশ্বরবাবুকে আগলে আগলে রাখে, তিনি যেসব চিঠি লেখেন তা খুলে তদারক করে, চিঠিতে সন্দেহজনক কোনো কথা থাকলে চিঠি ছিঁড়ে ফেলে দেয়। তাহলে উপায়? রামেশ্বরবাবু বুদ্ধি খেলিয়ে উপায় বার করলেন নিজেই। সকলে জানে না, পেঁয়াজের রস দিয়ে চিঠি লিখলে কাগজের ওপর দাগ পড়ে না, লেখা অদৃশ্য হয়ে যায়, কিন্তু ওই অদৃশ্য লেখা ফুটিয়ে তোলবার উপায় আছে, খুব সহজ উপায় সেটা। কাগজটা আগুনে তাতালেই অদৃশ্য লেখা ফুটে ওঠে। আমি যখন স্কুলে পড়তাম তখন ম্যাজিক দেখানোর শখ ছিল, অনেকবার সহপাঠীদের এই ম্যাজিক দেখিয়েছি আমি। রামেশ্বরবাবু এই ম্যাজিক জানতেন, তিনি আবদার ধরলেন কাঁচা পেঁয়াজ খাবেন, তাঁর ছেলে বউ ভাবল ভীমরতির খেয়াল, আপত্তি করল না। রামেশ্বরবাবু হামান্দিস্তায় পান ছেঁচে খেতেন, তাঁর পান খাওয়ার শখ ছিল কিন্তু দাঁত ছিল না, পেঁয়াজ হাতে পেয়ে তিনি হামান্দিস্তায় থেঁতো করলেন, গোঁদের শিশি থেকে গোঁদ ফেলে দিয়ে তাতে পেঁয়াজের রস সঞ্চয় করে রাখলেন, কেউ জানতে পারল না, তাঁর প্রাণে হাস্যরস ছিল। এই কাজ করবার সময় তিনি নিশ্চয়ই মনে মনে খুব হেসেছিলেন। পয়লা বৈশাখ তিনি তার ঘনিষ্ঠ ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখতেন। এবার নতুন বছর আসছে দেখে তিনি চিঠি লিখতে আরম্ভ করলেন। আমাকে প্রতি বছর চিঠি লেখেন, এবারও লিখলেন। তারপর চিঠির উল্টো পিঠে অদৃশ্য পেঁয়াজের রস দিয়ে উইল লিখলেন। এই সেই চিঠি আর উইল। ব্যোমকেশ খাম খুলে সাবধানে চিঠি বার করল। চিঠির ভাঁজ খুলে দুহাতে তার দুই প্রান্ত ধরে আংটার আগুনের ওপর ধীরে ধীরে সঞ্চালিত করতে লাগল। আমরা শ্বাস রুদ্ধ করে সেই দিকে তাকিয়ে রইলাম। এক মিনিট রুদ্ধশ্বাস থাকবার পর আমাদের সকলের নাক থেকে জোরে নিঃশ্বাস পড়ল। কাগজের পিঠে বাদামি রঙের অক্ষর ফুটে উঠেছে। পাঁচ মিনিট পরে কাগজখানি আগুনের ওপর থেকে সরিয়ে ব্যোমকেশ একবার তার উপর চোখ বুলিয়ে তারপর তা ডাক্তার সেনের দিকে বাড়িয়ে দিল। ডাক্তার সেন, রামেশ্বরবাবু আপনাকে যে উইলের কথা বলেছিলেন এই সেই উইল, পড়ুন।
আমরা সবাই শুনব। ডাক্তার সেন একবার উইলটা মনে মনে পড়লেন, তার মুখে শরণাত্মক হাসি ফুটে উঠল। তারপর তিনি গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে পড়তে আরম্ভ করলেন, নমো ভগবতে বাসুদেবায়, আমি শ্রী রামেশ্বর রায়, শাকিল, 17 নম্বর শ্যামধন মিত্র লেন, বাগবাজার, কলিকাতা, অদ্য সুস্থ শরীরে এবং বহাল তবিয়তে আমার শেষ উইল লিখিতেছি। অবস্থাগতিকে উইলের সাক্ষী জোগাড় করা সম্ভব হইল না, তাই নিজ হস্তে আগাগোড়া উইল লিখিতেছি। আমার বুদ্ধিভ্রংশ বা মস্তিষ্ক বিকার হয় নাই, ডাক্তার অসীম সেন তাহার সাক্ষী। এখন আমার শেষ ইচ্ছা অর্থাৎ লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট লিপিবদ্ধ করিতেছি। কলিকাতায় আমার যে 8টি বাড়ি আছে এবং ব্যাংকে যত টাকা আছে তার মধ্যে হ্যারিসন রোডের বাড়ি এবং নগদ 75,000 টাকা আমার কন্যা শ্রীমতী নলিনী পাইবে। আমার স্ত্রী শ্রীমতী কুমোদিনী যাবজ্জীবন আমার শ্যামপুকুরের বাড়ির উপসত্ব ভোগ করিবেন। তাঁহার মৃত্যুর পর ওই বাড়ি আমার কন্যা নলিনীকে অর্ষিবে। আমার বাকি যাবতীয় সম্পত্তি, 6টি বাড়ি এবং ব্যাংকের টাকা পাইবে আমার পুত্র শ্রী কুশেশ্বর রায়। স্বনামধন্য সত্যান্বেষী শ্রী ব্যোমকেশ বক্সী ও বিখ্যাত ডাক্তার অসীম সেনকে আমার উইলের এক্সিকিউটর নিযুক্ত করিয়া যাইতেছি। তাঁহারা যথানির্দেশ ব্যবস্থা করিবেন এবং আমার এস্টেট হইতে প্রত্যেকে 5,000 টাকা পারিশ্রমিক পাইবেন। তারিখ 1 বৈশাখ 1360। স্বাক্ষর বকলম খাস, শ্রী রামেশ্বর রায়। উইল পড়া শেষ হলে কেউ কিছুক্ষণ কথা বলল না, তারপর আমরা সকলে একসঙ্গে হেসে উঠলাম। নলিনীর চোখে জল, ছুটে এসে সে ব্যোমকেশকে প্রণাম করল, গদগদ স্বরে বলল, ব্যোমকেশবাবু, আপনি আমাদের নতুন জীবন দিলেন। ব্যোমকেশ করুণ হাসি হেসে বলল, তা তো দিলাম, কিন্তু এই উইল কোর্টে মঞ্জুর করানো যাবে কি? ইন্সপেক্টর হালদার এসে সবেগে ব্যোমকেশের করমর্দন করে বললেন, আপনি ভাববেন না, ওরা উইল কন্টেস্ট করতে সাহসই করবে না, যদি করে আমি সাক্ষী দেব। ডাক্তার অসীম সেন বললেন, আমিও। শুনছিলেন খুঁজি খুঁজি নারী, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ মীর, অজিত দীপ, অন্যান্য ভূমিকায় ডাক্তার অসীম সেন ও রামেশ্বর বাবু, শঙ্করী প্রসাদ মিত্র, কুশেশ্বর পুষ্পল, নলিনী শ্রী, লাবণ্য ইন্দ্রাণী, ইন্সপেক্টর হালদার জ্যোতির্ময়, দেবনাথ রিচার্ড, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।